নমস্কার বন্ধুরা, মিদুলা সংসারে আপনাদের স্বাগত। আজকে আমি দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে চিকেন বিরিয়ানি করব। চাল চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি মশলাগুলো সব মাখিয়ে নেবো, সর্ষের তেলে করবো। সব সর্ষের তেলে আজকে রান্না হবে। রসুন বাটা, আদা বাটা, টক দই, টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ, আমি সব মশলাগুলো মাখিয়ে নেবো। নুনটা পরে দেব। রসুন বাটা দিলাম, আদা, আদা বাটা, টক দই, একটা বড় টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দেব। এক চামচ জিরে দেব। বিরিয়ানি হবে অল্প হলুদ দেব, হলুদের পরিমাণ কম দেব। একটু সর্ষের তেল দেব, যে ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। মাখানো হয়ে গেছে, আধ ঘন্টা মতো রেখে দেবো চাপা দিয়ে। চালগুলো ভিজিয়ে দেব, আধ ঘন্টা মতো থাকবে, তারপর আমি বিরিয়ানি রান্না করব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন সহজ পদ্ধতিতে। আলুগুলোকে ভেজে নেব, তেল দিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দেব, নুন দেব, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সিদ্ধ করে নেব। এই কড়াইতে জল দেব, দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে নেব। বিরিয়ানি চাল ভিজিয়ে দিলাম, আধ ঘন্টা থাকবে। চিকেন হবে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম, অল্প চিনি দিলাম, দুটো তেজপাতা, কিছু গরম মশলা, দুটো এলাচ, দারচিনি, চারটে লবঙ্গ। গরম মশলাগুলো গন্ধ বেরিয়েছে, পেঁয়াজগুলো দেব। অল্প পরিমাণে নুন দেব, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দুটো চারটে দেব। গুঁড়ো লঙ্কা এক চামচ দেব, তেলের মধ্যে গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব ভালো হয়। চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এবার চিকেনটা ঢেলে দেব। Thank you.
ভালো হবে কষতে হবে। স্বাদ মতো নুন দেব, পেঁয়াজে নুন দিয়েছিলাম। ভাত হবে, বিরিয়ানি ভাত হবে। হাঁড়ি বসিয়ে দিলাম, জল দিলাম, জলটা গরম হলে তারপর চালগুলো দেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর অল্প হবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। সিদ্ধই হয়ে গেছে, আর অল্প হবে। জল গরম হয়ে গেছে, আমি কিছু মশলা ওই জলের মধ্যে দেব। তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে অল্প নিয়েছি, ওই জলের মধ্যে দেব। দু চামচ সাদা তেল দেব। ভাতটা খুব ঝরঝরে হবে। এই জলের মধ্যে এক চামচ নুন দেব। ফুটে উঠলে চালটা আমি দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ফুলে উঠেছে, দিয়ে দেব। একটু জল বেশি দিলাম, ভাতগুলো খুব ঝরঝরে হবে। চাপা দিয়ে দেব। ভাত হয়ে গেছে, আমি এবার ঢেলে দেব। কত সুন্দর লম্বা লম্বা ভাত হয়েছে দেখুন। অল্প একটু শক্ত আছে, খুব নরম করলে চলবে না। বিরিয়ানির ভাত তো একটু নরম করলে চলবে না, তো একটু শক্ত শক্ত রাখতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার চিকেন রান্না হয়ে গেছে। অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। বিরিয়ানি বেরেস্তা হবে, বেরেস্তাগুলো ভালো করে ভেজে নেব। সাদা তেল দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল লাল করে, বিরিয়ানিতে দেব। অল্প নুন মাখিয়ে নিয়েছিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখুন বেরেস্তা। আমি তুলে নিচ্ছি, গরম দুধে কেশর দিলাম, ভিজলে কালার হয়ে যাবে। বিরিয়ানি লেয়ার বানাবো, আমি মাংসটা তলায় দেব। চিকেনটা আমি তলায় দেব। চিকেন দিলাম, বিরিয়ানি মশলা দেব একটু। হাঁড়িতে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার ভাতটা দেব,
বেরেস্তা দেব, ঘি দেব, বিরিয়ানি মশলা দেব, আবার ভাত দেব, বেরেস্তাগুলো দেব, বিরিয়ানি মশলা দেব, এক চামচ ঘি দেব, এরপর সব ভাতগুলো দিয়ে দেব। আলু আমি সিদ্ধ করে রেখেছি, ওপর থেকে দিয়ে দেবো চারটে। বেরেস্তাগুলো সব দিয়ে দেবো। বিরিয়ানি মশলা ঘি দেব, আলু দেব, আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর, কেশরটা সব দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল এক ছিপি করে নিলাম, মিঠা তো দু ফোঁটা দেব। মিক্স করে দেব, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরে। আমি কম আঁচে বসিয়ে দেব, হাঁড়ির মধ্যে আমি আটা দিয়ে আটা দেব, মতো গরম করব। ভিতরে বাষ্পটা যাতে না বেরিয়ে আসে টাইট করে দিলাম। কম আছে হবে 15 মিনিট। বিরিয়ানি হয়ে গেছে, আমি ঢাকাটা খুলবো। এগুলো পরিষ্কার করে নেব, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বিরিয়ানিটা হয়ে গেছে, এবার নামি নেব, এই গামলার মধ্যে ঢেলে দেব। অল্প ঘি দেব,
বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানিটা ঢেলে দিলাম। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিকেন আলু, বিরিয়ানিটা একটুও ভাঙেনি। চলুন ডাইনিং টেবিলে। ও আজকে তো রান্নাঘর বিরিয়ানির গন্ধে মোমো করছে গো। হ্যাঁ আজকে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হ্যাঁ আস্তে আস্তে চিকেন। হ্যাঁ ঠিক আছে দেখি, খেয়ে দেখি। ছেলেরা খুব ভালোবাসে, ভালো হয়েছে নাকি দেখো। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর চিকেন গুলো কি নরম গো? হ্যাঁ নরমই করেছি। চিকেন চাপ। হেভি হয়েছে, দারুণ হয়েছে। দেখো চালটা কত সুন্দর গোটা গোটা আছে, দেখো ভাতটা ভালো বানিয়েছো খুব সহজ ভাবে। আপনারা বাড়িতে বানাবেন এইভাবে, খেতে খুব সুন্দর টেস্ট হবে। দারুণ টেস্টি হয়েছে কিন্তু। দুর্গাপূজার সময় খুব ভালো লাগবে বলো বানালে। সামনেই দুর্গাপূজা, বিরিয়ানিটা কি বলতো ঘরে আমরা এইভাবে বানালে বেশ ভালো লাগে, দোকান থেকে কিনে নিয়ে আসি তো সেটাও অন্যরকম। হ্যাঁ বাড়িতে এর জিনিসটা অন্যরকম কিন্তু বানানোটা হয়েছে খুব সুন্দর। বাড়িরই মজা খাই আমরা, দোকান থেকে নিয়ে এসে খাই কিন্তু এত টেস্টি হয় না। এই যে চিকেনটা যেটা হয়েছে দারুণ লাগছে খেতে। একদম দারুণ নরম, আজকে দারুণ নরম এলো আমার খাবার শেষ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। মৃদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।